সেটাই কেন্দ্রের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার ছেলেকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার রাতে দিনহাটার গোসানিমারি এলাকার গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন রাস্তায় বিধায়ক পুত্র কুন্তল বর্মা বসুনিয়া এবং তার এক বন্ধুকে মারধর করা হয়। বিধায়কের পুত্র জানার পর তাকে আরো বেশি করে মারধর করা হয়। তাছাড়াও তার কাছ থেকে নগদ বেশ কয়েক হাজার টাকা এবং একটি মোবাইল ফোন দুষ্কৃতীরা নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া গোসানিমারি হাসপাতালে ছুটে আসে। কুন্তলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোসানিমারি হাসপাতালে নিয়ে আসে। এরপর বিধায়ক তৃণমূল নেতা কর্মীদের নূর আলম হোসেন, রাখাল রায়, মিঠুন চক্রবর্তী সহ প্রমুখ কর্মীর সমর্থকদের নিয়ে দিনহাটা থানায় গিয়ে বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ জানান। সকাল থেকে বাড়িতে আমরা ঘুরতে যাই, রাত্রে রাত্রে ঘুরে ঘরের মধ্যে খাওয়া দাওয়া করে ফিরি। তা ফেরার সময় আমি বাইকে একা ছিলাম, আরেকজনের বাইকে একা ছিলাম, একটা বাইকে একা ছিলাম, দুইজন একটা বাইকে ছিল। তো গোসানিমারি হসপিটালের আগে ছিল অঞ্চল, অঞ্চলের যেন 10-15 জন ছেলে ছিল, পুরো রাস্তা ব্লক করে গালি গ্লাস করা শুরু করে। যখন গাড়িটা ধরে দাঁড়াই বিভিন্ন ধাক্কা ধাক্কি শুরু করে। তারপরে যখন ওখান থেকে অনেকে চেনে চেনার পরে, যখন আমার একটা ভাই বলে দাদা তোমাদের এখানে যে বিধায়কের ছেলে, ওই কথা শোনার পরে ওরা বেশি করে মারা শুরু করে। 2-3 জন ছেলে হাতে বাস টাস টাস এদিকে, তারপরে গত কালকে আমার ছেলে কুন্তল বর্মা বসুনিয়া, ও কালকে কলকাতা থেকে আসছে, এসে ওর এক বন্ধুর সাথে ছিল, তাকে নিয়ে দিনহাটা গেছিল। দিনহাটা থেকে যখন ও বাইকে ফিরে, তখন এই 9:30-10:30 দিকে গোসানিমারি অঞ্চল অফিসের সামনে বেশ কয়েকজন রাস্তার মধ্যে ছিল, তারা হঠাৎ করে বাইক আটকায় এবং তাকে মারধর শুরু করে। সে পরিচয় দিল যে দেশের এমএলএ ছেলে, এই পরিচয় পাওয়ার পরে তাকে আরও বেশি করে মারধর করে এবং গালিগালাজ করে, বিভিন্ন রকম করে তার পকেট থেকে টাকা, মানি ব্যাগ যেটা সেটা জামা কাপড় ছিঁড়ে দেয়, টানা হেঁচড়া করে, তাকে লোহার রড বাঁশ দিয়ে মারছে এবং তার বন্ধুটাও ছিল সাথে, সেও দু একটা মার খেয়েছে। তারপরে তো তাকে টিটকার টিটকার করে গোসানিমারির পাশাপাশি ছেলেরা দৌড়ে আসে, তাকে হসপিটালে নিয়ে যায়, আমিও খবর পেয়ে যাই। সে তারপরে থানায় একটা এফআইআর করি। ওর মোবাইলটা হারিয়ে গেছে, ওর হাতে একটা ঘড়ি ছিল, সেই ঘড়িটাও হারিয়ে গেছে, ওটা নিচে এখন এই অবস্থার মধ্যে আছে। হ্যাঁ, আমি পুলিশে অভিযোগ জানাবো। কারা চিনতে পেরেছেন? হ্যাঁ, ওইখানে যারা দু একজন ছিল তারা ওখানে বলছে যে কারা ছিল, ওরা নিষেধ করছিল অনেকে, তারপরে মারেনি। তার মানে ঠিক আমাকে যেভাবে দশম ইংরেজিতে অ্যাটাক করা ছিল, ঠিক সেইভাবেই আমার ছেলের উপর আক্রমণ করেছে। এবং তারা প্রত্যেকেই আমি যেটা শুনলাম তারা বিজেপির সমর্থক, এবং সেখানে বিজেপির এক মন্দ সভাপতি, তার নামটা হচ্ছে পাশের গাড়ি, এই মুহূর্তে ভুলে গেলাম নামটা, তার সেও উপস্থিত ছিল। তার এই ঘটনাটা ঘটছে, একটু বাজে অভাবে তাকে একটু জানা। কি বিজেপির লোক না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো কোনো হচ্ছে না? সবাই বিজেপির লোক, তৃণমূলের লোক না।